হাত দিয়ে টান দিলেই উঠে আসছে রাস্তা। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে রাস্তা তৈরিতে, এমনই অভিযোগ গ্রামবাসীদের। ক্ষিপ্ত গ্রামবাসীরা বন্ধ করে দিলেন রাস্তা তৈরির কাজ। অবাক কাণ্ড, হাত দিয়ে টান দিলেই উঠে আসছে রাস্তা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, সেই অভিযোগে রাস্তা তৈরির কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আশারুক গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আশারুক গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর থেকে মালিনা পর্যন্ত যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনকে জানিয়ে দীর্ঘ সময় পর রাস্তার কাজে হাত দেওয়া হয়েছে বলে জানা যায়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা তৈরির কাজ শুরু হলেও সেই রাস্তা তৈরি করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে, যার কারণে হাত দিয়ে টান দিলেই উঠে আসছে রাস্তা। এরপরই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা এবং তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় রাস্তা তৈরির কাজ। এবার যে কন্ট্রাক্টর আছে, সেই কন্ট্রাক্টর আমাদের এখানে একদম পুরো ফাঁকিতে কাজ করছে। কোনো ফাঁকি মানে কি, ভীষণ ফাঁকি। হাত দিয়ে পিসগুলো সব উঠে যাচ্ছে, রাস্তা উঠে যাচ্ছে হাত দিয়ে। হ্যাঁ, পিসগুলো সব উঠে যাচ্ছে, যে পিস দিয়েছে একদম হাফ ইঞ্চিও দেয়নি। আপনারা কথা বলেছেন, অভিযোগ জানিয়েছেন? অভিযোগ আমরা জানিয়েছি, কিন্তু কোনো অভিযোগে কাজ হচ্ছে না। কাজ বন্ধ করে দিয়েছেন? কাজ বন্ধ করে দিয়েছি আমরা, কোনো কাজ হচ্ছে না। এই বিষয়ে এক গ্রামবাসী জানান, 2018 সালে এই রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হয়, তারপর দীর্ঘ সময় পর রাস্তা তৈরির কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, যার কারণে হাত দিয়ে টান দিলেই উঠে আসছে রাস্তা। এই কারণে আমরা এই রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছি। একদম ফাঁকি মেরে কাজ করে যাচ্ছে, যে খোয়া 5-8 দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না, একদম কুচু খোয়া দিচ্ছে। তারপরে রাস্তা পরিষ্কার করে জল পিস দিচ্ছে না, রোলার ভালো করে দেয়নি। হাত দিয়ে বাচ্চারা পর্যন্ত হাত দিয়ে তুলে দিচ্ছে বাচ্চা, হ্যাঁ, হাত দিয়ে এমনি তুলে দিচ্ছে। তা এখন এই অবস্থা। হ্যাঁ, আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ইতিমধ্যে গ্রামবাসীদের পক্ষ থেকে পুরো বিষয়টি পঞ্চায়েত এবং বিডিওকে জানানো হয়েছে। এই বিষয়ে আশারু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা মণ্ডল বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাকে জানিয়েছে, আমরা কোনো মতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ মেনে নেব না। এই বিষয়ে আগেও একাধিকবার কন্ট্রাক্টরকে আমরা জানিয়েছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। আমরা পুরো বিষয়টি বিডিও সাহেবকে জানিয়েছি। হ্যাঁ, এটা বাস্তব। আমাদের মমতা ব্যানার্জি যে আদর্শ নিয়ে কাজ করতে বলেছে, আমরা সে আদর্শ নিয়ে কাজ করছি। আমাদের ওখানে আমাদের টিএমসির মেম্বার, উনি দেখেছেন, দেখে আমাদেরকে জানিয়েছেন, আমরা দেখলাম বিষয়টা সঠিক। আমরা সে বিষয়ে আমরা কন্ট্রাক্টরকে অনেকবার বলেছিলাম, উনি কর্ণপাত করেননি। এবার আমরা বিডিও সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করব, যাতে বিডিও সাহেব বিষয়টা দেখেন। দীর্ঘ সময় পর রাস্তার কাজ শুরু হলেও সেই রাস্তা তৈরি হচ্ছিল নিম্নমানের সামগ্রী দিয়ে, যার কারণে রীতিমতন ক্ষিপ্ত গ্রামবাসীরা। এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সহসভাপতি অমৃতলাল বিশ্বাস জানান, হালেঞ্চা গ্রাম পঞ্চায়েতের চ্যাঙ্গা বটতলা থেকে আশারু পঞ্চায়েতের শেষ সীমানা পর্যন্ত, মালিদা পর্যন্ত একটা পাকা রাস্তা, যেটা পিএমজি যোজনা, পিএমজি সড়ক যোজনা, 18 সালের থেকে কাজ শুরু হয়েছে। মাঝে সেই ঠিকাদার অর্ধেক কাজ করে চলে গেছে, এত কাঠ পানি দিয়ে লেগেছে, আবার সেই কাজ শুরু হয়েছে, এমন করে করছে, এখনই পাকা রাস্তায় হাত দিলে পরে সে চামড়া উঠে আসছে। গ্রামের মানুষ প্রতিবাদ করেছে, এর বিরুদ্ধে আমরা অনেকবার পঞ্চায়েত সমিতিতে বলেছি, বিডিওকে বলেছি, এসডিপিওকে বলা রয়েছে, যদি এই শুনা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। এই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাক লিস্ট করতে হবে এবং রাস্তা নতুন করে সুন্দরভাবে যাতে দীর্ঘদিন যায় সে ব্যবস্থা করতে হবে, কারণ এটা কাটমানি দিয়ে রাস্তা এভাবে বন্ধ কাজ করা যাবে না, পরিষ্কার কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।